সুপ্রিয় দর্শক মণ্ডলী, পলাশবাড়ি থেকে গোবিন্দগঞ্জে যাওয়ার পথে ঢাকা রংপুর চালেন বিশিষ্ট মহাসড়কের যে অংশের কাজ হয়েছে সেই অংশের কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কের কাজ এবছর জুন মাসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং করোনাকে কেন্দ্র করে এই কাজ কিছুটা ধীর গতিতে এগুতে থাকে। আগামী বছর জুন মাসে এই কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। তবে যদি সব কিছু এগিয়ে যায় তাহলে আগামী বছর জুন মাসে এই কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে এই মহাসড়কের কাজের অগ্রগতি সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন। মহাসড়কের যে অংশের কাজগুলো হয়েছে এবং যে অংশের কাজগুলো চলমান রয়েছে আমি সেই অংশের কাজগুলো আপনাদেরকে দেখাবো। আমি এখন গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছি। যেতে যেতে যে অংশের কাজগুলো হয়েছে এবং যেগুলো চলমান আছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডের কয়েকটি অংশে বিভক্ত হয়ে বিভিন্ন অংশের কাজ চলছে। কিছু অংশে এখনও রড বিছানোর কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে রড বিছানোর কাজ চলছে। আশা করা যায় যে এই সড়কের কাজ কমপ্লিট হয়ে গেলে সড়ক দুর্ঘটনা অনেক অংশেই কমে যাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সড়কের মাঝখানের অংশে বালু দেওয়ার কাজ চলছে। এই বালু দেওয়া শেষ হয়ে গেলে রড বিছানো চলবে, তারপরে হবে ঢালাই। আমি এখন সড়কের যে অংশে কাজ হয়েছে সেই অংশের উপর দিয়ে যাচ্ছি গোবিন্দগঞ্জের দিকে। আপনাদেরকে মোটামুটি যে সড়কের কাজগুলো চলছে তা দেখানোর চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করেন যে রাস্তার মাঝখানে এখনও কাজ চলছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।
আপনি যদি এ ধরনের তথ্যমূলক এবং দর্শনীয় স্থান সম্পর্কিত ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।